প্রতিটি মানুষে চায় থাকার জন্য সুন্দর একটি বাড়ি করতে। সে বাড়ি করার পূর্বে আপনারা কি কি ভুলগুলো করে থাকেন, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো চার বেডরুমের গ্রামের বাড়ির অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। যারা গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এই বাড়িটি কীভাবে করা হয়েছে, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আজকে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক বন্ধু, আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি 14 গ্রাম মেয়ার বাজারে। তো উনি একজন প্রবাসী, প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করেন। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি আমরা যদি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আপনার বিল্ডিংটি অবশ্যই আপনার ভালো করে দেখে নিন। খুবই সুন্দর কালার কম্বিনেশনের মাধ্যমে আমরা আজকের এবারে ডিজাইনটি সাজিয়েছি। বিল্ডিংটি আমরা ওয়ালের মধ্যে যে একটি কালার দিয়েছি এটি ক্রিম কালার এবং হোয়াইট কালার সমন্বয়ে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়েছি। আর এখানে অনেক সুন্দরভাবে আমরা ড্যাববিট কেটে দিয়েছি, ড্যাববিটগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে যে প্যারাফিট ওয়ালগুলো দেখেছি, প্যারাফিট ওয়ালটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। তো আপনি আসলে বাড়ি করার পূর্বে যে ভুলগুলো করে থাকেন, হয়তো নিজে নিজে কাজগুলো হয়তো চিন্তা করেন আমাদের এই থ্রিডিগুলো দেখে আপনার কাজগুলো করে ফেলতে পারবেন, এটা কোনোদিনই সম্ভব না। একটি প্রপারলি বাড়ি করতে আপনি অবশ্যই আপনার আমার কাছ থেকে ডিজাইন করতে হবে এমন কিছু না। আপনি ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনার ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর করে গড়ে তুলতে পারেন। কেন অনেক কষ্ট করে আসলে প্রতিটি মানুষের টাকা ইনকাম করে, তারপরে কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অবশ্যই অবশ্যই আমিও চাই সৌন্দর্য হোক। তো এই কারণে আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি অবশ্যই আপনার ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে ভালো একজন ঠিকাদারে আপনি কাজটি করাবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি কাজটি যেমনি করে আমাদের থ্রিডিগুলো দেখছেন তেমনি করে আপনি কাজটি সুন্দর হবে। আবার আর এই যে ভুলটি করেন আপনার, সর্বপ্রথম একটি প্ল্যান ডিজাইন না করে আমার এই ভিডিওটা দেখে কিন্তু আপনি কোনোদিনও কাজ করতে পারেন। হয়তো আপনি প্ল্যান ডিজাইন আমার থ্রিডিতে আপনি দেখতেছেন, আমি আপনাকে এখানে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এটা দেখতেছেন, ভিতরে কোন জায়গায় কী হবে, কোন জায়গায় কয়টা ফিলার হবে, ফিলার কত মিলি রড হবে, কত ইঞ্চি ডালাই হবে, বেসগুলো কত ইঞ্চি ডালাই হবে, প্রত্যেকটা ফার্ট টু ফার্ট আপনার ডিজাইনটি করলে আসলে আপনার কাজ কন্ট্রাক্টরও কাজ করতে অনেক সুবিধা হয়। তো এই কারণে আমি বলে থাকি যে ঠিকাদার বা এরাও কাজ করেন, আপনি অবশ্যই চিন্তা করবেন যে আপনি একটি বাড়ি কীভাবে করবেন। কারণ একটি ডিজাইন থাকলে আপনাদের জন্য যেমনি করে উপকার, আপনার ফার্টের জন্য তেমনি উপকার, কারণ আপনি দুজনে উপকৃত হবেন। আর একটি ডিজাইন করতে আর আহমরি টাকা লাগবে এমন কিছু না। আপনি অবশ্যই আপনার ডিজাইন করে আপনার বাড়িটি করুন। আমার শেষ রিকোয়েস্টটি হলো অবশ্যই আপনার ডিজাইনটি করে আপনার বাড়িটি করুন। দর্শক বন্ধু, আমার বিল্ডিংটি ফ্রন্ট থেকে যদি আমরা দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেওয়া আছে, ব্যালকনির ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে রাউন্ড দেওয়া আছে, আর এখানে অনেক সুন্দর একটি এসএসএর গ্রিল দেওয়া আছে। গ্রিলটা অবশ্যই আপনার ভালো করে, এখানে বিট দেওয়া আছে, এখানে বিট দেওয়া আছে, এখানে বিট দিয়ে অনেক সুন্দরভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি। সামনে অংশ প্যারাফিট ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে ফোর্সের ডিজাইনটা দেখতেছেন, এখানে রাউন্ড শেপে দেওয়া আছে, আর এখানে দুই চালা দিয়ে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন আমরা করেছি। এখানে অনেক সুন্দর করে আমরা বিট দিয়ে দিয়েছি। আর এখানে ফিলারগুলো দেখতেছেন, ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে গেটটি দেখতেছেন এটি হলো এসএসএর একটি গেট, খুবই সুন্দর একটি এসএসএর গেট দিয়েছি আমরা। গেটটি অবশ্যই আপনার ভালো করে দেখেন। বিল্ডিং টোটালি আমরা অনেক হাইট রেখেছি, যেমন এটা যদি আপনার হিসাব করেন টোটালি আমরা বিল্ডিংটি হাইট রেখেছি আমরা 3 ফিট। এটা আমাদের যে বিমটা হবে, এই বিমটা 1 ফিট ডাউন হবে, টোটালি 2 ফিট থাকবে। এখানে 4টা স্টেপ, কেননা অনেকে আসলে কাজ করতে গিয়ে আপনার স্টেপগুলো কমাই ফেলেন তো বিল্ডিং সৌন্দর্য থাকে না। তো এই কারণে বলে থাকি আপনি যে কোনো একজন পরামর্শ, আপনি যে কোনো একজন ভালো ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করে পরামর্শ নেবেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার বাড়িটি সুন্দর হবে। এটা হলো আমাদের বিল্ডিংটি রুফটপ। আমাদের বিল্ডিংটি রুফটপ থেকে দেখতে এমন দেখা যাবে। আপনারা যদি রুফটপ থেকে দেখেন অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি, এখানে অনেক সুন্দর একটি রুফটালি দিয়েছি। আর এখানে আমাদের যে ব্যালকনির মধ্যে যে রুফটালিগুলো দিয়েছি, এই রুফটালিগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক সুন্দর সহিত ড্রয়িং ডিজাইন করে এসে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। দর্শক বন্ধুরা, এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইল দিয়েছেন, রাস্টিক টাইলটি অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন। আর আমরা এখানে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেছি এই ম্যাটেরিয়ালসগুলো আপনার বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 45 ফিট, প্রস্থ দেওয়া আছে 37 ফিট 4 ইঞ্চি। তো বিল্ডিংটিতে প্রথমে প্রবেশ করলেই পড়বে এদিকে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 10 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি। এদিকে যদি আমরা ভিতরে প্রবেশ করি এখানে পড়বে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম। ডাইনিং কাম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 28 ফিট 1 ইঞ্চি বাই 15 ফিট 4 ইঞ্চি। এখানে ড্রয়িং রুম, এখানে ডাইনিং রুম, আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম। এই বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট 2 ইঞ্চি বাই 14 ফিট, আর এটার সাথে একটি অ্যাটাস্টার রাখা আছে 5 ফিট বাই 9 ফিট। এখানে দেওয়া আছে একটি ব্যালকনি, ব্যালকনি মাপটি দেওয়া আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি।
দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখা নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। তো দর্শক বন্ধুরা, এখানে আরেকটি বেডরুম রাখা আছে, এটি মাস্টার বেডরুম। মাপটি দেওয়া আছে 13 ফিট 10 ইঞ্চি বাই 14 ফিট। এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এখানে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 5 ফিট বাই 8 ফিট। এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 4.5 ফিট বাই 8 ফিট। এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 5 ফিট বাই 8 ফিট। এখানে একটি কিচেন রুম রাখা আছে, কিচেন রুম মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 13 ফিট। আর এখানে দেওয়া আছে আমাদের একটি চাইল্ড বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট 2 ইঞ্চি বাই 14 ফিট। তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। যদি বুঝতে আপনি বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয়, অবশ্যই কমেন্ট করুন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কিরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে বিশ্বাস করছি, আসসালামু আলাইকুম।